হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে এসে গেছি নিউ টাউনের ইকো পার্কে। তো দেখো, আমি যাদবপুর থেকে গাড়ি নিয়ে এলাম পুরো আমাদের সন্তোষপুর হয়ে বাইপাস ধরলাম, রুবি হয়ে সায়েন্স সিটি পার করে সল্ট লেক চিংড়িঘাটার উপর দিয়ে একদম নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে বিশ্ব বাংলা থেকে বাদিকে পুরো ইকো পার্কের সামনে চলে এলাম। তো দেখো, আমি চলে এলাম 4 নম্বর গেটে। তো ভাবলাম যে পুরো গাড়িটা ঘুরিয়ে একবার তোমাদের আমি দেখাবো। তো দেখো, এখন এসেছি 4 নম্বর গেটের এই দিক থেকে। এইটা হচ্ছে হরিণালয়, এটা একটা মিনি চিড়িয়াখানা বলা যায়। তো আমি ঢুকবো না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা ইকো পার্কে আসবে, এই মিনি চিড়িয়াখানাটা অবশ্যই দেখবে, খুব সুন্দর, খুব ভালো। তো এই দিক দিয়ে তোমরা গাড়ি নিয়ে পুরো ঘুরতে পারো, আবার 1 নম্বর গেট দিয়ে আবার চলে আসতে পারো। এটা হচ্ছে লেকটাকে পুরো ঘুরে ঘুরে আইফেল টাওয়ারের দিকে চলে যাচ্ছে। আইফেল টাওয়ার হয়ে তোমরা 1 নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে বেরোতে পারো। এটা হচ্ছে গাড়ির রুট। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন এসেছি ইকো পার্কে। ইকো পার্কের 4 নম্বর গেট, এখান থেকে টিকিট কেটে এন্ট্রি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি পুরো ডিটেলস বলবো ইকো পার্কের। এই জাস্ট গাড়ি রেখে এখন ভেতরে যাব। গেটের সামনে গিয়ে টিকিট কত সব ডিটেলস তোমাদের জানাচ্ছি, বলবো। তোমরা ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে থাকো। ফ্রেন্ডস, গাড়ি নিয়ে ঢুকলাম। 6 ঘন্টার জন্য ফোর হুইলারের পার্কিং ফিজ নিল হচ্ছে 50 টাকা, 4 চাকার জন্য 50 টাকা পার্কিং। দেখো, প্রথমে যেটা আমি তোমাদের দেখালাম সেটা আবার আমি পরে দেখাবো। আমি ভাবলাম 4 নম্বর গেট দিয়েই ঢুকি, এখানে পার্কিংয়ের সুবিধে খুব ভালো, বড় জায়গা পার্কিংয়ের। দেখো, আমার মতে আমি 4 নম্বর দিয়ে আমি স্টার্ট করব, একদম 1 নম্বরে শেষ করব। এবার তোমরা অন্য উল্টোটাও করতে পারো, 1 নম্বরে গাড়ি পার্কিং করে আবার 1 নম্বর থেকে তোমরা স্টার্ট করতে পারো। 2 নম্বর গেট আছে, 3 নম্বর গেট আছে, আমি এটা 4 নম্বর গেট। তো আমি এখানে প্রথমেই স্টার্ট করব 7 ওয়ান্ডার্স। এই 7 ওয়ান্ডার্স তোমাদের ফার্স্ট দেখাবো। কত করে টিকিট? এন্ট্রি টিকিট কত? 30 টাকা। দাদা কত করে? বন্ধুরা দেখলে, এটা হচ্ছে কম্পালসারি এন্ট্রি টিকিট, 30 টাকা প্রথম, 30 টাকা দিয়ে কেটে ভেতরে ঢুকতে হবে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, আবার একটা টিকিট কাটতে হবে। এই দেখো সোজা টিকিট কাউন্টার, এটা হচ্ছে 30 টাকা করে 7 ওয়ান্ডার্স দেখার জন্য। তো এই টিকিটটা আবার 30 টাকা দিয়ে কাটবে। 7 ওয়ান্ডার্স যদি তোমরা না দেখো তাহলে কোনো প্রয়োজন নেই, যদি 7 ওয়ান্ডার্স দেখো তাহলে 30 টাকা টিকিট কেটে এই ভেতর দিয়ে এন্ট্রি করতে হবে। চলো। এবার ভেতরে এন্ট্রি নেব। এই 30 টাকা টিকিটে কি কি আছে ভেতরে দেখতে পারবো দাদা? 7 ওয়ান্ডার্স। আচ্ছা, কোনটা লাগা? বন্ধুরা ঢুকে পড়েছি, এইবার শুরু করে দাও সপ্তম আশ্চর্য,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে আমি সব কটা দেখাবো, ভালো করে তোমরা দেখতে থাকো। গ্রেট পিরামিড অফ গিজা, এটা থেকে আমি শুরু করব। এটা ইজিপ্টে আছে, মাম্মি আছে এখানে, আমি সম্পূর্ণটা দেখাবো, তোমরা দেখতে থাকো। এটা প্রথম আমি স্টার্ট করলাম, গ্রেট পিরামিড অফ গিজা। খুব সুন্দর করেছে, নাইস, বিউটিফুল লাগছে, কিন্তু রোদ একটু বেশি, শীতের সময় বেশি ভালো লাগবে, আর সন্ধেবেলাতেও ভালো লাগবে, সন্ধেবেলা লাইটিংগুলো জ্বালিয়ে দেয়, ওটা একটা আলাদা দেখার জিনিস, দিনের বেলায় একরকম। তো চলো, ভেতরে মাম্মি আছে, এবার ভেতরে প্রবেশ করব। মাম্মি তোমরা দেখতে পাচ্ছ, মাম্মি খুব সুন্দর, এই ভেতরে ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি, বন্ধুরা দেখো, আর শিল্পকলা দেখো কী সুন্দর করে আঁকা পুরো ওয়ালে, খুব সুন্দর। টুরিস্ট কিন্তু ভালোই আছে, ইকো পার্কের টুরিস্ট কখনো কম হয় না, ভালোই টুরিস্ট থাকে, শীতের সময় বেশি থাকে, ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় হয়। বন্ধুরা, আমি সব পরে বলছি সেগুলো, তোমরা কীভাবে ইকো পার্কে আসবে। খুব সুন্দর, ছবি তোলার জন্য দারুণ। অন্য দিনের তুলনায় আজকে ভিড় অনেক কম, কেননা আজকে হচ্ছে বৃহস্পতিবার, 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ 2024, সরি আজকে 29 তারিখ 2024। গরম ভালোই আছে, এন্ট্রি কোন দিক দিয়ে দেখে নিই। এবার তোমাদের দেখাচ্ছি পেট্রা শহর, জর্ডনের পেট্রা শহর, চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। এই পেট্রা শহরের ভেতরটা একটু যাব, চলো ভেতরে গিয়ে তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। ভেতরটা অন্ধকার, এই গেটগুলো থেকে একটু আলো আলো এসে ঢুকছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে করেছে, খুব ভালো লাগবে, তোমরা যখন আসবে দেখবে ঘুরে ঘুরে।
এবার তোমাদের দেখাচ্ছি ক্রাইস্ট দ্য রিডিমার। এটা ব্রাজিলে আছে ফ্রেন্ডস। বিদেশি পর্যটক ক্রাইস্ট দ্য রিডিমার এই ব্রাজিলে আছে, এটার এখানে বসে ফটো তুলছে। প্রচুর পর্যটক দূর দূরান্ত থেকে আমাদের এই কলকাতার নিউ টাউনের এই ইকো পার্কে আসে, ভিজিট করে, আর প্রত্যেকেই বলে খুব ভালো। আর সত্যি আমরাও গর্বিত আমাদের এত ভালো এত বড় ইকো পার্কের জন্য, খুব সুন্দর করে করেছে। তবে এটা দিনের বেলায় দেখছো, এটা আবার রাতের বেলায় আরেক রকম। তোমরা দুপুরের পরে বিকেল বিকেল এসে বিকেলবেলা থেকে সন্ধেবেলার সময়ও তোমরা এটা ভিজিট করতে পারো, সেভেন ওয়ান্ডার্স। সেটাও একটা লাইটিং দেখতে পারবে, খুব সুন্দর। আমাদের ইন্ডিয়ার তাজমহলই দেখা যাচ্ছে, চলো ওটা পরে দেখাবো আমি তোমাদের বন্ধুরা। এটা মোয়াই স্ট্যাচু, ইস্টার আইল্যান্ডে দেখতে পাওয়া যায় মোয়াই স্ট্যাচু। এখন দেখছো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি মোয়াই স্ট্যাচু, এটা ইস্টার আইল্যান্ডে আছে। মাথাটা অনেকটা বড় শরীরের থেকে, খুব সুন্দর। বন্ধুরা এখন দেখাবো ইন্ডিয়ার তাজমহল, গ্রেট, একদম সানের এগেনস্টে। জানি না কীরকম আসবে পিকচার কোয়ালিটি। তবে এটা এখন 11:30 বাজে সকালবেলা, তো রাতের দিকের ভিউ আবার আরেক ধরনের ভিউ। পুরো এই ঝর্ণাগুলো চালিয়ে দেয়, লাইটিংটা ভালো দেখা যায়। আপনারা এমন টাইমে আসবেন, পুরো বিকেল থেকে নিয়ে সন্ধে পার করে আপনারা এই ইকো পার্ক ভিজিট করতে পারেন, খুব সুন্দর। ইন্ডিয়ার তাজমহল অসাধারণ, আগ্রার তাজমহল আমাদের শাহজাহান মমতাজকে দিয়েছিল, করে দিয়েছিল এই তাজমহল। এটাও আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, ভারতের তাজমহল। এটা আগ্রাতে অবস্থিত ফ্রেন্ডস, খুব সুন্দর, খুব সুন্দর করে করেছে এই তাজমহলটা। আমার কাছে একদম সেম লাগছে, কেননা আমি দিল্লি হয়ে আগ্রাতে ফতেপুর সিক্রি, আগ্রার তাজমহল, মথুরা, বৃন্দাবন সব ওই সাইট সিনে আমি গেছিলাম, আমি দেখেছি। তো সাইজে একটু ছোট এই ইকো পার্কের তাজমহলটা, কিন্তু পুরো সেম যে তৈরি করেছে মহলটা, যেটা তৈরি করেছে তাজমহলটা, একটু সাইজে ছোট কিন্তু সেম, খুব সুন্দর, বিউটিফুল। তোমরা ইকো পার্কে যখন আসবে অতি অবশ্যই তাজমহলের সামনে দাঁড়িয়ে ফটো তুলবে। এটা আমাদের ইন্ডিয়ার সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যের মধ্যে তাজমহল। এটা হচ্ছে কোলোসিয়াম, ইতালির রোমে আছে এটা, আমি পরে দেখাচ্ছি।
গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর। এখন তোমাদের নিয়েই যাচ্ছি বন্ধুরা, অনেকটা জায়গা নিয়ে করেছে গ্রেট ওয়াল অফ চায়না, খুব সুন্দর দেখো। আর এখান থেকে আমি পুরো সেভেন ওয়ান্ডার্সের পুরো ভিউটা আমি দেখাবো, সবগুলো দেখতে পারবে তোমরা। আর এখন গ্রেট ওয়াল অফ চায়না, রাত্রিবেলাও খুব সুন্দর লাগে কিন্তু লাইটিংগুলো জ্বলে। আর এটা অনেকটা বড়, গ্রেট ওয়াল অফ চায়না এইটা যেটা করেছে এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে করেছে, চীনের প্রাচীর যেটা, তো দেখো অনেকটা উঁচু, একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। দেখো এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেভেন ওয়ান্ডার্স পুরো ভিউগুলো দেখাচ্ছি, তাজমহল দেখা যাচ্ছে, পেট্রা দেখা গেল। খুব সুন্দর, বিউটিফুল, অতি অবশ্যই তোমরা আসবে, ইকো পার্ক ভিজিট করবে, খুব সুন্দর করেছে। দেখো কি সুন্দর জায়গাটা করেছে, অসাধারণ, খুব সুন্দর। এটা হলো কোলোসিয়াম, ইতালির রোমে এটা আছে, কোলোসিয়াম। এখন দেখছো ঠান্ডা লাগছে না তোর, জায়গাটা আরাম। এই সেভেন ওয়ান্ডার্স টিকিট কাটার সময় গাইড পাওয়া যায়, গাইড নিতে পারো তোমরা, গাইড সব ডিটেলস তোমাদের বলতে পারবে। তো তোমরা যদি চাও গাইড নেবে, গাইড নিয়ে নিতে পারো।
এবার বেরিয়ে যাব বন্ধুরা। ইকো পার্কের ব্লগ একটা ব্লগে হবে না, তো একটা দুটো তিনটের মতন এপিসোড হবে, তোমরা দেখে নেবে। আমি সব দেখাবো একটু একটু করে। বাটারফ্লাই গার্ডেন আছে, চিলড্রেন্স গার্ডেন আছে, শাওয়ার এরিয়া আছে, গ্রাম বাংলা আছে। তো একটা ব্লগে তো আমি পুরো সব দেখাতে পারবো না। ইকো পার্ক একদিনে ঘুরে পুরো ইকো পার্ক শেষ করতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। হেঁটেও গাড়ি নিয়ে পুরো রাউন্ডটা মারতে পারো, কিন্তু হেঁটে 4 নম্বর গেট থেকে 1 নম্বরে সব দেখে নেবে একদিনেই, এটা কিন্তু পারবে না, সম্ভব না। অনেক বড় এরিয়া, অনেক কিছু আছে, ফ্লাওয়ার গার্ডেন্স থেকে শুরু করে, বোটিং থেকে শুরু করে, কি নেই। আমি একটা ব্লগে সম্পূর্ণ পারবো না দেখাতে, তবে চেষ্টা করছি যতটা দেখানো যায়। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, ফ্রেন্ডস এখন দেখাবো বাটারফ্লাই গার্ডেন। তো চলো ভেতরে, এর জন্য কোনো টিকিট আলাদাভাবে কাটতে হয় না, সাইলেন্ট, কোনো কিছু টাচ করা যাবে না, ভালোভাবে দেখতে থাকো। অরিজিনাল পুরো বাটারফ্লাইগুলো অরিজিনাল। চলো ভেতরে যাওয়া যাক। ইকো পার্কে আসলে অবশ্যই আসবে, এই বাটারফ্লাই গার্ডেনে খুব সুন্দর, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ। একটা ব্লগে এত বড় করে ইকো পার্কের পুরো ব্যাপারটা দেখাতে পারবো না, এত বড় পার্ক ঘুরিয়ে ঘুরিয়ে অসম্ভব, প্রচুর বড়, সারাদিন লেগে যাবে পুরো পার্কটা ঘুরতে। হঠাৎ করে চলে এলাম দার্জিলিং। ফ্রেন্ডস শুধু ওয়েদারটা একটু অন্যরকম, দার্জিলিংয়ে ঠান্ডা, এখানে গরম, খুব গরম, কিন্তু পুরো সাজানোটা বেস্ট, মানে একদম সেম করেছে। এই ঘুম স্টেশন, টয় ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই গিয়ে টয় ট্রেনে উঠছে, এই টয় ট্রেনটাও অরিজিনাল। এই হচ্ছে ঘুম স্টেশন, খুব সুন্দর। এখানে তোমরা বসে খাবার খেতে পারো, পাশেই রেস্টুরেন্ট আছে, দেখা যাচ্ছে, দেখো
এই দেখো টয় ট্রেনটা, একদম অরিজিনাল সিট টিট সব কিছু, ইঞ্জিন বগিগুলো পুরো সব অরিজিনাল। আর একদম ঘুম স্টেশনে যেরকম সাজানো থাকে ওরমভাবেই করেছে, লুকটা দিয়েছে ওরকম, খুব সুন্দর। তোমরা যখন ইকো পার্কে আসবে আসবে এই জায়গাটা, খুব সুন্দর। এই বাটারফ্লাই গার্ডেনের পাশেই এই টয় ট্রেন ঘুম স্টেশন টয় ট্রেনের। বন্ধুরা এখন নিয়ে যাব তোমাদের গ্রাম বাংলা দেখাতে, ইকো পার্কের ভেতরেই। নেক্সট তোমাদের দেখাবো গ্রাম বাংলা, চলো। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তোমাদের প্রয়োজন মনে হলে এখানে তোমরা খেতে পারো, লাঞ্চ ব্রেকফাস্ট খেতে পারো। চলো এখন যাব গ্রাম বাংলা। এই লেকের পাশ দিয়ে এই চলে এলাম গ্রাম বাংলা। এই ব্যাটারি গাড়িগুলোতে নেয় 100 টাকা করে জনপ্রতি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় গাড়িতে ঘুরবে, ব্যাটারির গাড়ি 100 টাকা করে মাথা পিছু। এটা হচ্ছে গ্রাম বাংলা ইকো পার্কের ভেতরটা। এটাও মনে হচ্ছে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে গ্রাম বাংলাটাতে যাওয়ার জন্য। তো আমি ঢুকবো না, আপনাদের আমি জানিয়ে দেবো টিকিট কত করে গ্রাম বাংলাটা দেখার জন্য। আর এই দিকে একটা চিড়িয়াখানা আছে, হরিণালয়, সেটাও আমি আপনাদের দেখাবো। আমি ঢুকবো না, ওটা টিকিট কত করে। বেঙ্গল ভিলেজ বাংলার গ্রাম, টিকিটের মূল্য 10 টাকা। জিপে নাই? হ্যাঁ, ক্যাশ দিতে হবে? ফোনপে আছে তো, কই নিচ্ছে না তো? ও আছে, পেলাম না এখানে, অনলাইন নেই, খুচরো 10 টাকা দিতে হবে, আমার কাছে তো টাকাই নেই কোনো, অনলাইনে আছে, যা তুলেছিলাম খরচা হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম কখন আবার আসলে আবার এই গ্রাম বাংলাটা দেখাবো আপনাদের, খুব সুন্দর, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। ছোট্ট জায়গার মধ্যে করেছে এই গ্রাম বাংলা, খুব সুন্দর, আপনারা দেখে নেবেন আসবেন যখন, 10 টাকা করে টিকিট। চিনা বন্ধুরা, এখানেই শেষ করবো ইকো পার্কের ভিডিও ব্লগ। প্রচুর ফটো তুলেছি, প্রচুর ফুটেজ তোলা হয়ে গেছে। এবার পার্কিংয়ের দিকে চলে যাব, লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। তোমাদের দেখালাম অনেক বড় জায়গা, একটু টাইম নিয়ে আসতে হবে।